আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন আরএন ইউনিক প্রো ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছে আমি রিপন। তো আজকে আমি আমার এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনাদের ইউটিউবের ভিডিওতে এই আইকার্ডটি সেট করবেন, সেটাই আমি দেখাবো আমার এই ভিডিওতে সম্পূর্ণ। তাই আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, দেখলে খুব সহজেই আপনারাও আপনাদের ইউটিউবের ভিডিওতে এই আইকার্ডটি সেট করতে পারবেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমার আরএন ইউনিক প্রো চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। তো বন্ধুরা চলুন এখন আমরা স্ক্রিনে চলে যাই, স্ক্রিনে যাই দেখি কিভাবে আমরা এই আইকার্ডটি সেট করতে পারি আমাদের ইউটিউবের ভিডিওতে। তো চলুন এখন স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমরা আমাদের ভিডিওর আইকার্ড সেট করার জন্য আমাদের ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাব। তো জাস্ট এখন ক্রোম ব্রাউজারে যাওয়ার জন্য ক্রোম ব্রাউজারের উপরে একটা ক্লিক করে দেব। ওকে, আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন হয়েছে। তো এখন এই ক্রোম ব্রাউজারটি ডেস্কটপ সাইট করে নেব। তো ডেস্কটপ সাইট করার জন্য এই ক্রোম ব্রাউজারের এখানে এই থ্রি ডট অপশানে ক্লিক করব। থ্রি ডট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো জাস্ট আপনারা এই যে ডেস্কটপ সাইট এই অপশানটাতে টিক করে দেবেন। তো আমার এখানে টিক করা আছে, জন্য আর করলাম না। তো এখন আমি সরাসরি ইউটিউবে চলে যাব। তো জাস্ট এই ইউটিউব আইকনে একটা ক্লিক করে দেব। ওকে, আমাদের ইউটিউবটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে এখানে দেখতে পারবেন আমাদের চ্যানেলের লগো। তো জাস্ট এই লগোতে একটা ক্লিক করে দেবেন। লগোতে ক্লিক করে দিলে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে জাস্ট আপনারা ইওর চ্যানেল অপশানে একটা ক্লিক করবেন। ইওর চ্যানেল অপশানে ক্লিক করলে আপনাদের চ্যানেলটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এই পেজে দেখতে পাচ্ছেন ম্যানেজ ভিডিও। তো জাস্ট এই অপশানটাতে একটা ক্লিক করে দেবেন। এই অপশানটাতে ক্লিক করে দিলে আপনাদের সামনে আপনাদের চ্যানেলের ভিডিওগুলো চলে আসবে। তো একটু অপেক্ষা করুন, লোড হইতেছে। তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের সব ভিডিওগুলো এখানে চলে আসে। তো আসার পরে এখান থেকে আমি যে কোনো একটা যে ভিডিওতে আইকার্ড সেট করব সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি জাস্ট একটা ভিডিও সিলেক্ট করলাম। তো এই ভিডিওটির ওপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আইকার্ড, এই অপশানটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও, আপনি এখানে যে এই ভিডিওতে আইকার্ড হিসাবে যে ভিডিওটা দেবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার জন্য এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে আপনাদের চ্যানেলের ভিডিও চলে আসবে। আপনার ইচ্ছা মতো যে ভিডিওটি পছন্দ সেই ভিডিওটি এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট একটা ভিডিও দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানকার কাজ শেষ। আর আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন যে কত সেকেন্ডে আপনার ওই ভিডিওটা আইকার্ড অপশনে শো হবে। তো আমি এখানে জাস্ট একটু আগে দিলাম। তো এইভাবে দিলাম, আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে নেবেন। দেওয়ার পর এখান থেকে জাস্ট সেভ অপশনে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। তো এইভাবে খুব সহজে আপনারা আপনাদের ভিডিওতে আইকার্ড সেট করতে পারবেন। তো এটাই ছিল আমার ভিডিও। তো বন্ধুরা আজকের মতো আমার এই ভিডিওটি এখানেই শেষ করতেছি। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমার আরএন ইউনিক প্রো চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। তো বন্ধুরা আজকের মতো আমি রিপন এখানেই বিদায় নিতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।